Assalamualaikum, সম্মানিত দর্শক আমরা সকালবেলা আপনারা একটি পোস্ট দেখেছেন ছবি দেখেছেন ওখানে আমরা আজহার স্যারের বাসায় ছিলাম কিশোরগঞ্জে আপনারা জানেন গতকালকে আমাদের এলাকায় বেড়াতে এসেছেন আমাদের কুমিল্লার বটবৃক্ষ তারকা শিক্ষক জনাব মিজানুর রহমান স্যার এবং ঢাকা থেকে আরেকজন গুণী শিক্ষক জনাব ওলি আজাদ স্যার খুবই পরিচিত মুখ তারপর আমরা সকালে সিএনজি যোগে নিকলি আসি আপনারা জানেন নিকলি একটি হাওর উপজেলা কিশোরগঞ্জ জেলার এবং এখন আমরা নিকলি টলার ঘাটে আছি আমি আপনাদেরকে যদি একটু দেখাই দেখেন সারি সারি শত শত টলার রয়েছে এবং এদিকে যতটুকু দেখা যাচ্ছে পুরোটাই হচ্ছে টলার এবং এদিকেও টলার তো সেই টলারে করে আমরা একটু সময় ঘুরবো ঘন্টা দেড়েক ঘুরবো এবং আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ওই যে ওদিকে দূরে একটা দ্বীপের মতো দেখা যাচ্ছে এই জায়গাটির নাম হচ্ছে সাতিরচর তো ওখানে আমরা যাব একটু সময় কাটাবো আর একটু বলে রাখি আসলে কিশোরগঞ্জ আসলে হাওরের মনোরম দৃশ্যই সাধারণত দেখে থাকেন যারা বেড়াতে আসেন আর পানি এখন অনেকটাই কমে যাচ্ছে বিদায় সৌন্দর্য একটু কমে গেছে কিছুদিন আগে এখানে পানি একবারে কানায় কানায় ভরা ছিল তো এখানে ট্রলার যোগাযোগ আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ট্রলার যাচ্ছে এবং এখন হচ্ছে 11টা বাজে সেই সুবাদে মানুষের সমাগম একটু কম দুপুরের পরে বিকেলে সাধারণত বেশি হয়ে থাকে আর একটু বলে রাখি যারা এখানে আসতে চান কিশোরগঞ্জের নিকলি যে সিএনজি স্ট্যান্ড রয়েছে সেখান থেকে সরাসরি সিএনজি যোগাযোগ এবং পুরোটা আর রাস্তাই হচ্ছে মোটামুটি মানের মানে ভালো তো যাই হোক আমি আপনাদেরকে একটু দেখাই আমাদের যে সাথে আছেন কুদ্দুস স্যার অত্যন্ত ভ্রমণ পিপাসু একজন মানুষ এবং স্যার আমাদের মতো অ্যাম্বাসেডর নন কিন্তু তারপরেও কিন্তু অ্যাম্বাসেডরদের চাইতেও বেশি পরিচিত ময়মনসিংহের তারাকান্দা উপজেলার একটি স্কুলে কর্মরত রয়েছেন হাজি হেলাল উদ্দিন উচ্চ বিদ্যালয় এবং ম্যাডামের যে প্রধান শিক্ষক শাহিনা ম্যাডাম উনিও অনেক পরিচিত মানুষ এবং আজহার স্যার যিনি হচ্ছেন আজকে আমাদের এই পুরো ভ্রমণের হোস্ট এবং গতকালকে থেকেই আমাদের অতিথিদেরকে সময় দিচ্ছেন ইমরুল কায়েস তুহিন আমি আর তুহিন কেন্দুয়া থেকে আসছি এরপরে হচ্ছে মিজানুর রহমান স্যার আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন অঙ্গভঙ্গিতে ছবি তোলার স্টাইল আর এদিকে তো আমাদের এই যে দাদু আছেন ওলি আজাদ স্যার আপনাদেরকে আরেকটু বলি বা ওলি আজাদ স্যার নামটা আসলেই যে কথাটি আসে সেটি হচ্ছে 2016 সালে ফেসবুক থেকে ফেস টু ফেস হয়ে একটি পিকনিক হয়েছিল এবং সেই পিকনিকে দুই তিনজন মানুষ সবচেয়ে বেশি নেতৃত্ব দিয়েছিলেন মহিউদ্দিন ওসমানি স্যার যিনি চট্টগ্রামের একজন গুণী আইকন শিক্ষক এবং তার সাথে ছিলেন বাগেরহাটের সবুজ হাসান স্যার এবং তৃতীয় ব্যক্তিটি কিন্তু ছিলেন এই যে ওলি আজাদ স্যার তো সবচেয়ে বেশি যেটি আমার খুব বেশি মনে পড়ে সেটি হচ্ছে যে আমরা তখন অনেককেই চিনতাম না কিন্তু এই ওলি আজাদ স্যার সর্বপ্রথম রুম টু রুম ভিজিট করে প্রত্যেকের খোঁজখবর নিয়েছিলেন আবাসন ব্যবস্থা ঠিক মতো হয়েছে কিনা খবর নিয়েছিলেন খাবার দাবার ইত্যাদি ইত্যাদি তো আসলে সেই থেকেই স্যারকে চিনি এবং পরে বিভিন্ন অকেশনে বিভিন্নভাবে দেখা হয়েছে স্যার অত্যন্ত মিশুক মানুষ এবং বন্ধু সুলভ যদিও সিনিয়র প্রধান শিক্ষক তারপরেও আমরা একবারে ভাই বন্ধুর মতো অভিভাবকের মতো সবসময় চলাফেরা করি তো বন্ধুরা এই যে আমরা ট্রলার ঘাট থেকে বেরোচ্ছি এই যে আমি পিছনের দিকটা একটু দেখাই এখানে আমরা ছিলাম বের হয়ে আসলাম এদিক থেকে আমরা হচ্ছে এদিকে যাব দূরে একটি দূরে সম্ভবত মেঘনা এটি ভৈরব থেকে যে নদীটি এসেছে ওখান থেকে প্রচুর কার্গো যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আর এখন পানি কমে গেছে বিদায় ঘুরে ঘুরে হয়তোবা যেতে হবে এবং অনেক জায়গায় মার্ক করা রয়েছে কোথায় পানি কম কোথায় তো আমরা যারা প্রথম আসি তারা কিন্তু দেখলে অন্তত কোনো দিক বা রাস্তা বোঝার উপায় নেই শুধুমাত্র ট্রলার চালক ভাইয়েরাই বুঝে থাকেন বুঝবেন যে কোথায় কি হচ্ছে তো যাই হোক এই হলো অবস্থা আমি একটু নিচের দিকে নামি তো এই এইদিকেই আমরা যাচ্ছি যাব দেখুন শুধু পানি আর পানি মোটামুটি রোদ আছে আজকে এই হচ্ছে আমাদের লোকজন ট্রলার ঘাট থেকে বের হলাম ধন্যবাদ বন্ধুরা আবার আমরা আপনাদের সাথে একটু পরে যুক্ত হব এখন আমাদের যাত্রা শুরু হলো